আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা সাবজেক্টের রিভিউ নিয়ে চলে আসলাম। যুগের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন সাবজেক্ট যোগ হচ্ছে। এই সাবজেক্টগুলো বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানা খুবই প্রয়োজন। বিশেষ করে সাবজেক্টগুলো সম্পর্কে না জানা থাকলে শিক্ষার্থীরা পড়তেই চায় না, তো যে কারণে দেখা যায় যে অনেক শিক্ষার্থী অনেক সাবজেক্টে অনীহা পোষণ করে পরবর্তীতে আফসোস করে। তো এরকম একটা সাবজেক্ট হচ্ছে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইএসসি। এই সাবজেক্টের নাম হয়তো অনেকেই শুনেছ, কিন্তু সাধারণভাবে শিক্ষার্থীদের মধ্যে যে সাবজেক্টে ই সংখ্যা বেশি এটাতে পড়তে চায় সবাই বেশি, সিএসসি এই সাবজেক্টগুলোতে বেশি পড়তে চায়, অথবা সিভিল মেকানিক্যাল, এগুলো হচ্ছে বাংলাদেশের সাবজেক্টের রেসপেক্টে অনেক পুরাতন একটা সাবজেক্ট। কিন্তু এরপরে এই সাবজেক্টগুলো যখন নতুন ছিল তখন কিন্তু এগুলোতে অনেকে পড়তে চাইতো না। বিশেষ করে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো এক সময় যখন নতুন ছিল তখন যারা পড়েছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো, তারা কি বলবেন, তারা বলবেন যে না, এই সাবজেক্টগুলো তখন অতটা চাহিদাপূর্ণ ছিল না। এর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নর্মাল সাবজেক্ট বাংলা ইংলিশে পড়ে কলেজে শিক্ষক হিসেবে জয়েন করা অনেক ভালো ছিল, তখন মানুষ এটা পরামর্শ দিত। এখন এই যে নতুন সাবজেক্টগুলো যেগুলো আসতেছে, এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অভিভাবক শিক্ষক তারা হয়তো অনুপ্রাণিত করেন না শুধু না জানার কারণে। কিন্তু আমি তোমাকে যে কমেন্টটা করব সেটা হচ্ছে, তোমার বিবেক মন মানসিকতা কি বলে, যুগের চাহিদা অনুযায়ী নতুন সাবজেক্ট কি আসবে না, নতুন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কি যোগ হবে না, নতুন ধরনের ইঞ্জিনিয়ার কি প্রয়োজন হবে না, তাহলে সেই ক্ষেত্রে কেন তুমি জয়েন করবা না, তুমি কেন তাদের কথায় নির্ভর করবা। সাবজেক্টটা বিষয়ে আমরা বোঝার চেষ্টা করি, এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং। স্বাভাবিকভাবে একসময় মানুষ যে শক্তির উপর নির্ভরশীল ছিল সেই নির্ভরশীলতা ধীরে ধীরে পারমাণবিক শক্তির উপর নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশেও কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে। এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন শুরু হলে কী হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিস্ট্রিবিউশন পাওয়ার প্ল্যান্ট বা বিভিন্ন কিছু শুরু হবে। যেমন ইলেকট্রিক ব্যবহার শুরু হওয়ার পর, বিদ্যুৎ ব্যবহার শুরু হওয়ার পর বৈদ্যুতিক সব কিছুই বৈদ্যুতিক পণ্য হয়ে গেছে এবং এর বিভিন্ন সাবস্টেশন উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করার কারণে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারগুলো সেগুলো জায়গায় চাকরি পাচ্ছে। তো এরপরে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধীরে ধীরে একটা দেশের সব অংশ কভার করে নেবে। তখন দেখা যাবে যে এগুলোর ক্ষেত্রে সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সেক্টর, তারপরে বিভিন্ন অফিস প্রয়োজন হবে, তখন সেক্ষেত্রে তো ইঞ্জিনিয়ার লাগবে এবং এর উৎপাদন ধারাবাহিকতা ধরে রাখা, প্রোডাক্টের গুণমানগত পরীক্ষা করা, এগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন হয়ে পড়বে। এই জন্য এই সাবজেক্টগুলো খোলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে ওগুলোর থেকে পরবর্তীতে যুগ আমাদের অবশ্যই এনার্জি সায়েন্সের উপর নির্ভরশীল হবে এবং কীভাবে আরও বহু এনার্জি পাওয়া যায় এজন্য আরও রিসার্চ করার প্রয়োজন হবে। সেই জন্য এগুলো সেক্টরে স্পেশাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হচ্ছে, এজন্য আমাদের দেশে এই সাবজেক্টটা খোলা হয়েছে। যারা নতুন সাবজেক্ট হিসেবে এটা নিতে চাও তাদেরকে অবশ্যই ওয়েলকাম করব। নতুন সাবজেক্ট মানে চ্যালেঞ্জিং লাইফ, চ্যালেঞ্জিং লাইফে তুমি জয়ী হবা, তুমি শীর্ষে থাকবা। তুমি যদি পুরাতন কোনো সাবজেক্ট নিয়ে পড়ে পাশ করে বের হও, তোমার সিনিয়র পর্যায়ে যেতে তোমাকে অনেক সংগ্রাম স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, চাকরির ফ্যাসিলিটি হয়তো তুমি বেশি পাবো, কিন্তু তোমাকে সিনিয়র পর্যায়ে যেতে অনেক নাগানি চুবানি খেতে হবে। আর এই ক্ষেত্রে যেগুলো সাবজেক্ট নতুন সেগুলোতে তুমি পাশ করে বের হওয়ার পরেই তুমি হয়তো সিনিয়র পর্যায়ে যেতে পারো। এখানে আরেকটা কথা বলতে পারি, যখন এই সাবজেক্টগুলো বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রথম শুরু হয় তখন কিন্তু যারা পাশ করে বের হয়েছে তাদের কিন্তু চাকরি ছিল না। বাংলাদেশ ছোট একটা দেশ, অল্প সম্পদের দেশ, এখানে কিন্তু চাকরির সেক্টরটা অত সহজে গড়ে ওঠে না, একটু সময় লাগে। একটা সাবজেক্ট শুরু হওয়ার অনেক বছর পরে যায় চাকরি সেক্টরটা গড়ে ওঠে। এখন পরে যদি তুমি ভাবো যে হ্যাঁ তোমার বিসিএসের কোঠা নেই, এই সুবিধা নেই, ওই সুবিধা নেই, তাহলে তো তুমি চ্যালেঞ্জিং লাইফকে স্বাগতম জানাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তুমি কেমনে পাস করবে। এখন এই সাবজেক্টটা ধীরে ধীরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে এবং অন্যান্য সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটা যোগ করা হবে, কারণ পারমাণবিক শক্তির উপর নির্ভরশীলতা বিশ্বের বেড়ে যাচ্ছে এবং এটা বিভিন্ন শক্তির উৎস হিসেবে এবং এটা ধারাবাহিকভাবে চলতেই থাকে, খরচের পরিমাণটা কম, এজন্য সবাই এদিকে নির্ভরশীল হচ্ছে। সুতরাং এখানে ভালো সুযোগ থাকবে, সুবিধা থাকবে, যারা এটাতে ভর্তি হবে তাদেরকে ওয়েলকাম জানাবো। কে কে ভর্তি হচ্ছ, কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের জন্য সামনে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।